নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের বন্ধু সঞ্চিতা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা পরের উপকার করিও না গল্পটির দ্বিতীয় ও শেষ ভাগ আজকে পড়ে শোনাব আপনাদের গল্পটি কিন্তু মন দিয়ে পুরোটা শুনবেন সাথে থাকবেন বন্ধুরা গল্পের দ্বিতীয় ভাগ শুরু হলো পরোপকার করবো জেঠিমা খেতে খেতেছিস পুরি এখানে কোথায় পাবো বাবা পোড়া দেশে কি আর ময়দা ফয়দা কিছু আছে ইংরেজ রাজত্বে আর বেঁচে সুখ নাই ইংরেজ রাজত্ব কোথায় জেঠিমা এখন তো আমরা ইন্ডিপেন্ডেন্ট মানে টেনিদা বাংলা কুড়ি বুঝিয়ে দিল স্বাধীন কোট প্যান্ট জেঠিমা বললেন ছি বাবা আমি বিধবা মানুষ কোট প্যান্ট পরব কেন ঠান পড়ি তোর এই যে মহা জ্বালা হলো আমি বলছিলাম দেশে রোগ বালাই কিছু আছে মালাই মালাই খাবি দুধ পাওয়া যায় না গো মরকে সব গরু উচ্ছন্ন হয়ে গেছে উফ কানে হাত দিয়ে টেনিদা বাড়ি থেকে বেরিয়ে পড়ল কিন্তু দিন তিনে গ্রামে ঘুরে টেনিদা বুঝতে পারল সত্যি পরোপকারের অখণ্ড সুযোগ আছে গ্রাম জুড়ে দারুণ ম্যালেরিয়া পেট ভরা পিলে নিয়ে সারা গ্রামের লোক রাত দিন ভোঁ করছে সেই দিনই কলকাতায় ফিরল টেনিদা পাঁচ বোতল তেঁতো পাচন কিনে নিয়ে দেশে ফিরে গেল কিন্তু দুনিয়াটা যে কি যাচ্ছে তাই জায়গা সেটা টের পেতে তার বেশি দেরি হলো না অসুখে ভুগে মরবে তবু ওষুধ খাবে না একটা জামগাছের নিচে বসে ঝিমচ্ছিল গজানন সাঁতরা সন্দেহ কি নির্ঘাত ম্যালেরিয়া টেনিদা গজাননের দিকে এগিয়ে এলো তারপর গজানন ব্যাপারটা বুঝতে না বুঝতেই এবং ট্যাফও করে উঠবার আগেই টেনিদার তার মুখে আধ বোতল জরারি পাচন ঢেলে দিল যেমন বিচ্ছিরি তেমনই তেতো আসলে গজাননের জ্বর ফর কিছু হয়নি খেয়েছিল খানিকটা তারি যেমনি পাচন মুখে পড়া নেশা ছুটে গিয়ে তড়াত করে লাফিয়ে উঠল তারপর সোজা মার মার শব্দে টেনিদাকে তাড়া করল কিন্তু ধরতে পারবে কেন লম্বা লম্বা ঠ্যাং ফেলে টেনিদা ততক্ষণে পগার পার কি সাংঘাতিক লোক ওই গজানন পরপকার বুঝল না বুঝল না টেনিদার মধ্যে আজ মহাপুরুষ জেগে উঠেছে তবু হাল ছাড়লে চড়বে না পরের ভালো করতে গেলে অমন কিছু না কিছু হয়ই পরের দিন বিকেলে সে গেল গ্রামের পাঁচু মামার বাড়িতে একটা ভাঙা চেয়ারে শুয়ে পাঁচু মামা ওহ আহ করছেন কি হয়েছে মামা বগল থেকে পাচনের বোতলটা বাগিয়ে দাঁড়ালো টেনিদা এই গেটে বাদ বাবা গাঁটে গাঁটে ব্যথা করুন স্বরে পাচু মামা জানালে আত ও টেনিদা মুহূর্তের জন্য কেমন দমে গেল তারপরেই উৎসাহের চিহ্ন ফুটে উঠল তার চোখে মুখে আর ম্যালেরিয়া ম্যালেরিয়া কখনো হয়নি হয়েছে বই কি গত বছর হতেই হবে বিজ্ঞের মতো গম্ভীর গলায় টেনিদা বললে ওই হলো রোগের লক্ষণ ওই ম্যালেরিয়া থেকে সব কিছু ভেবো না বাথ ফাত সব ভালো করে দিচ্ছি ভালো করে দিবি পাঁচু মামার চোখে মুখে কৃতজ্ঞতা ফুটিয়ে বেরোল তুই তাহলে ডাক্তার হয়ে এসেছিস ওই শুনিনি তো ডাক্তার কী বলছো মামা তার চেয়েও ঢের বড় একেবারে মহাপুরুষ অগাধ বিস্ময়ে পাচু মামা হাঁ করে রইলেন টেনিদার দিকেই মুখ করেছিলেন কাজেই হাঁ করার সঙ্গে সঙ্গে আর কথা নয় জড়ারি পাচন চলে গেল মামার গলার মধ্যে ওয়াক ওয়াক করে উঠল পাচু মামা ওরে বাবারে রে ডাকাত কি রে মেরে ফেললে রে মেরে ফেললে ওয়াক ওয়াক গেছি গেছি পাচু মামা হাহাকার করে উঠল টেনিদা ততক্ষণে বাড়ির চৌহদ্দির বাইরে শুনতে পেল ভেতর থেকে মামা অশ্রাব্য ভাষায় তাকে গাল দিচ্ছেন তা দিক তাতে কিছু আসে যায় না পরোপকার তো হয়েছে এর দাম মামা বুঝবে যথাসময় তৃপ্তির হাসি নিয়ে টেনিদা পথ চলো খানিক দূরে আসতেই চোখে পড়ল একটা আম গাছের তলায় একটি আট বছরের ছেলে দাঁড়িয়ে প্রাণপণে চেঁচাচ্ছে এই কি নাম তোর ছেলেটা কাঁপতে কাঁপতে ফোঁপাতে ফোপাতে বললে লাড্ডু লাড্ডু তা অমন করে কাঁদছিস কেন চোখের জলে যে হালুয়া হয়ে যাবি রে আর লাড্ডু থাকবি না কী হয়েছে তোর বর্দা চাটি মেরেছে কেন তোকে তবলা ভেবেছিল বুঝি না লাড্ডু বললে আমি কাঁচা আম খেতে চেয়েছিলাম এই কার্তিক মাসে তুই কাচাম খেতে চেয়েছিস চাটি নয় রে গাট্টা খাওয়ার মতো শখ হয়েছে তোর তিনি চলে যাচ্ছিল কি মনে হতেই পিছন ফিরে দাঁড়ালো হঠাৎ তোর টক খেতে ইচ্ছা হয় বুঝি লাড্ডু মাথা নাড়ালো নির্ঘাত ম্যালেরিয়ার লক্ষণ তোর জ্বর হয় হয় বই কি তবে আর কথা নেই টেনিদা বোতল বের করেই বললে হাঁ কর লাড্ডু অবাক হয়ে বললে আচার বুঝি আচার বলে আচার দুরাচার কদাচার সমাচার সকলের সেরাই আচার হাঁ কর হাঁ কর ঝটপট লাড্ডু হাঁ করল তার পরের ঘটনা খুব সংক্ষিপ্ত বাপরে বরদারে বড় লাড্ডু চিৎকার করে উঠল টেনিদা দ্রুত পা চালালো বাপ পিঠের উপর একটা ঢিল পড়তেই চমকে উঠল টেনিদা লাড্ডু ঢিল চালাচ্ছে অতএব জ পলায়তি এবং প্রাণপণে লাড্ডু বাচ্চা হলেও ঢিলে বেশ জোর আছে হাতের তাকও তার ফসকায় না কিন্তু এভাবে আর চলে না গ্রামের লোক খেপে উঠছে তার ওপর বাড়ির তৃষিমানায় দেখলে হৈ হৈ করে ওঠে রাস্তায় দেখলে তেরে আসে তাকে দেখলে ছেলেপুলে পালাতে পথ পায় না জ্যাঠাইমা বললেন তুই কে শুরু করে রে বাবা লোকে যে তোকে ঠেঙাবার ফোন দিয়ে আটছে টেনিদা গম্ভীর হয়ে রইল পরে বললে পরের জন্য আমি প্রাণ দেব জেঠিমা কি বললি ঘরের লোকের কান কেটে নিবি কি সর্বনাশ ও গো ও গো আমাদের টিমুজে পাগল হয়ে গেল গো বলে জ্যাঠাইমা মরা কান্না জুড়ে দিলেন উদাস ব্যথিত মনে পথে বেরিয়ে পড়ল টেনিদা কী অকৃতজ্ঞ নরাধাম দেশ এই দেশের উপকারের জন্য কি সে মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছিল অথচ কেউ কিছু বুঝতে পারল না তার কদর করল না ছি 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 এই জন্যেই দেশ আজ পরাধীন এতরই স্বাধীন কিন্তু কি করা যায় কীভাবে এই মানুষের উপকার করা যায় টেনিদা শূন্য মনে একটা গাছতলায় এসে বসল ভরা দুপুর কার্তিক মাসে নরম রোদের সঙ্গে ঝিরঝিরে হাওয়া আকুল হয়ে চিন্তা করতে করতে হঠাৎ চিন্তা ভেঙে গেল টেনিদার একটু দূরে একটা নিম গাছের নিচে একটা ছাগল ঝিমুচ্ছে ঝিমোচ্ছে ভারী খারাপ লক্ষণ এখানকার জল হাওয়ায় ম্যালেরিয়া ছাগলকেও ধরেছে ধরাই স্বাভাবিক আহারে অবলা জীব উপকার করতে হয় তো ওদেরই কেউ যখন ওদের দুঃখ বোঝে না আহারে আহা তাছাড়া সুবিধেও আছে মানুষের মতো এরা অকৃতজ্ঞ নয় উপকার করতে গেলে তেরে মারতে আসবে না আজ থেকে সেই অসহায় প্রাণীগুলোর ভালো করাই তার ব্রত ছি ছি কেন যে এতগুলো দিন তার একথা কথা মনে হয়নি পাঁচনের বোতল বাগিয়ে নিয়ে টেনিদা ছাগলের দিকে পা বাড়ালো তারপর তারপরের গল্প তো আগেই বলে দিয়েছি বন্ধুরা এখানেই শেষ করছি পরের উপকার করিও না গল্পটির দ্বিতীয় ভাগ আশা করছি বন্ধুরা এই গল্পটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে যদি এই ধরনের নতুন গল্প আরও আপনারা পেতে চান তবে কিন্তু আমার চ্যানেলকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন নতুন কোনো বিষয়ের ওপর বা কোনো গল্প যদি শুনতে চান তাহলে কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করতে হবে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে